ফুটবল ফেডারেশনের দুর্নীতি অনুসন্ধান বন্ধ চেয়ে আপিল করেছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছেন কাজী সালাউদ্দিনের আইনজীবী। রোববার চেম্বার বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকের আদালতে আবেদনের শুনানি হবার কথা রয়েছে। এর আগে গত 15 মে ফুটবল ফেডারেশনের অনিয়মের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তার প্রেক্ষিতে আদালত দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার আদেশ দেন।